বিজেপিতে তিনজনই তো আছেন, মোদিজি, অমিত শাহ আর নাড্ডাজি, ত্রিমূর্তি, ট্রিনিটি, তিনজনকে একটা করে অ্যাওয়ার্ড দিলেই হয়ে যায়, তিনটে অ্যাওয়ার্ড মিঠুনদা ঠিকই তো আছে, অসুবিধা কি আছে, দিয়ে দিতেই পারে। আর মিঠুনদা দেখুন একটা চাপ অন্যরকম থাকে, আমার কী বলবো, আমার মাসির সঙ্গে, আমার মাসির মা মাসির সাথে একসাথে কলেজে পড়েছে, ওনার যে মামার বাড়ির কথা বলেন, আমার মামার বাড়ি ঠিক পাশে, সবাই সাথে আলাপ, ফ্যামিলি একটা রিলেশন, কাজেই ওনার আর্টিস্ট মিশন চক্রবর্তীকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি, কাজেই কোনো ওনাকে অন্যভাবে কোনো কিছু বলার নেই। তবে রাজনীতিতে উনি ঠিক সিরিয়াস রাজনীতি সেভাবে করেনি, অনেকগুলো দলে গেছেন, তৃণমূল থেকেই রাজ্যসভায় ছিলেন, তো কাজেই উনি রাজনীতি নিয়ে যেগুলো বলেন একটা কী বলবো একটা ওই কিছু ডায়লগ এরকম বলতে হয় যেগুলোতে মানে অডিয়েন্স একটু হাততালি দেবে, চেঁচামেচি করবে, এরকম একটা চাপ মিলনদের উপর সবসময় থাকে। এটা তার সেই সেই এন্টারটেনমেন্টের একটা ডায়ালগ দেওয়ার মতোই একটা ব্যাপার। আর তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড ত্রিমূর্তি আমি বলে দিলাম, একটা করে দিয়ে দিলেই হয়। মোদিজিও দুদিন আগে এখানে বলেছেন বাংলা মায়ের গর্বে বাংলায় জন্ম নিতেছেন, এসব বলেছেন, তো ওটাও একটা দেওয়া যেতেই পারে, অসুবিধা কিছু নেই। আমার মনে হয় তিনটে কথা ওদের জন্যই রেখেছেন, ঠিকই বলেছেন। দাদা, এক সাংবাদিকের প্রশ্ন উত্তরে কুণাল ঘোষকে নর্দমার সাথে তুলনা করেছেন, সে বিষয়ে কী বলবেন? যার যেরকম ভাষা সে সেরকম ব্যবহার করে, দেখুন আমিও তো বিরোধী রাজনীতি করেছি, বিচারিতা করে তো লাভ নেই। এই আসানসোলেই 2019 আমি বিজেপির হয়ে প্রচার করতাম, এখানে ওখানে পাড়াতে যেরকম হয় মন মানিস মেলে খেলায় আমারও গাড়ি ভাঙত, কখনো ইস্ট বেঙ্গল আমার গাড়ি ভাঙত, কখনো মোহামেডান ভাঙত, হতো তো সেটা উনি, কিন্তু আমি কখনো ভাষার ওপরে কখনোই কারোর সংযম হওয়া উচিত না, ওনার কারোর প্রতি ব্যক্তিগত রাগ থাকতেই পারে, রাজনৈতিক রাগ থাকতেই পারে, কারোর সাথে রাজনৈতিকভাবে উনি ওনার মানে কী বলব অত্যন্ত কড়া মন্তব্য করার মতো কিছু থাকতে পারে, কিন্তু ভাষার শালীনতা কিন্তু এটা কিন্তু ফিল্মের ডায়লগ নয়, কাজেই অত্যন্ত আমি এটার তীব্র বিরোধিতা করছি। কুণাল ঘোষ সম্বন্ধে ওনার ব্যক্তিগত রাগও যদি থাকে রাজনীতির বাইরে, তাহলে এই এই শব্দ ব্যবহার করার কোনো যুক্তিকতা ওনার মতো একজন আর্টিস্টের মুখে কিন্তু মানায় না, এটার জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ওনাকে আমরা দিলাম। বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং সেটারও এনআইএ তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত, এটা সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি যা বলার বলেছেন, সব বিষয় নিয়ে আমার কমেন্ট করার কোনো দরকার নেই। আর এর আগে সন্দেশখালিতে যা হয়েছে তার পেছনে তার সঙ্গে সেটা সাবজুডিস এবং কোর্টের নির্দেশ হওয়ার আগেই পশ্চিমবঙ্গ পুলিশই তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে অত্যন্ত কড়া ধারায় মামলা করা হয়েছে, কাজেই ওটা আইনের পথেই চলবে এবং এদের পেছনে পার্টি থাকেনি। আগেও আপনারা দেখছেন বড় নেতাদেরকেও বহিষ্কৃত করা হয়েছে, সেই অর্থে হিসেবে তো সুরেন্দ্র অধিকারীকে বিজেপি থেকে বহিষ্কৃত করা হয়েছে চার্জশিটে। শিক্ষকরাই তার জবাব দেবেন, আবার এটা নিয়ে রাজ্য বিধানদা এসে গেছেন, বিধানদা যে আমাদের কলকাতা হাইকোর্টে বিধানটা দিয়েছেন শিক্ষকদের সম্বন্ধে, সেটা নিয়ে কী বলবেন বলুন। আমি এটাই বলছি যে মানুষ এতে মানে যারা 3,000, 4,000 বা 5,000 যদি তাদের মনে হয় যে অযোগ্য, তাদের চাকরি নিয়ে একটা ইয়ে হতে পারে। 25,000 মানে শিক্ষকের চাকরি একসাথে চলে গেলে পুরো শিক্ষা ব্যবস্থাটাই তো ভেঙে পড়বে। এটা আর আমাদের ছেলেরা পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো রেজাল্ট করে, সর্বভারতীয় ক্ষেত্রে যথেষ্ট ভালো, এদের বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে আইআইটি হোক আইআইএম হোক খুব ভালো তারা রেজাল্ট করে, সেখানে এটা ভুল রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, এসএসসি বোর্ডও গেছে, আপনারা শুনবেন, চিফ জাস্টিস নিজে এটা শুনবেন, মামলাটি শুনবেন পরের সপ্তাহে, আপনারা রায়টা দেখতে পাবেন, মানুষের রায় যেটা হয় সেটাই পাবেন। আজকে কি প্রচার হয়েছে? আজকে কি অনুষ্ঠান শুরু করবো রোড শো হবে, প্রথম থেকে আজকে শুরু করবো, একটু নতুন রকম ব্যাপার আমার কাছে, তো নতুন করে শুরু করবো, দেখবেন। আরেকটা প্রশ্ন, যে মিঠুন চক্রবর্তী শোয়ে দেখা গেলো যে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ মারামারি পর্যন্ত গড়িয়ে যায়, কি জন্য ক্ষোভ, কি জন্য মারামারি,
হঠাৎ তিনি অসুস্থ শুরু হয়েছিল এবং শুরু হওয়ার তার শারীরিক হয়তো অসুস্থতার কারণে তিনি নেমে গেছিলেন, তিনি আর পারেনি এবং নেমে গেছিল। তারপরে মানুষ তাকে দেখতে না পেয়ে এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাইছিলেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর লোকে মানুষ দেখতে পায়নি। মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত বড় মাপের অভিনেতা, উনি একজন স্টার, উনি যখন আসেন তখন মানুষ ওনাকে দেখতে যায়। ওনার মিছিলে কত ভিড় হয়েছে সেটার উপরে আপনি কোনো রাজনৈতিক তার সঙ্গে রাজনৈতিক কোনো ইকুয়েশনকে আপনি যোগ করবেন না। আমরাও মিঠুন চক্রবর্তী যখন আমি যখন ওনার সাথে প্রচার করতাম তখন বহু জায়গায় সাউথ হোক এখানে ওখানে সব জায়গাতে মিঠুনদার সঙ্গে প্রচুর প্রচার করেছে, যত জায়গায় প্রচার করেছিলেন সবকটাই হেরেছে। এই মিঠুনদার প্রচারে অবভিয়াসলি ওনাকে দেখার জন্য একটা মারাত্মক ভিড় হবে, কিন্তু তার মানে এই নয় যে ওটা আপনি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারবেন। কারণ রাজনীতিতে দেখুন উনি কখন কোন দলে থাকেন, সিপিএমেও ছিলেন, সিপিএমে আমরা সবাই জানি খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, যদি কাকু বলতেন সুভাষ দাস সঙ্গে একদম ঘনিষ্ঠতা ছিল। তারপরে আমার টিএমসি থেকে তো উনি ইনফ্যাক্ট রাজ্যসভাতে অবধি গেছে, রাজ্যসভাতে গেছে, এখন আবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বিজেপির হয়ে ভোটের সময় আসেন তারপরে আবার চলে যান। তো উনি যখন মাঝে মাঝে আসেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভিড় তো হতেই পারে, কারণ হট করে যদি ধর্মেন্দ্রজি আসেন, তো হেমা মালিনী বিজেপিতে আছেন, কিন্তু ধর্মেন্দ্রজি যদি হঠাৎ আসেন তাহলে ভিড় একটা হতেই পারে, কিন্তু সেটার সঙ্গে পলিটিক্সকে জোড়াটা ঠিক হবে।